দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘিরে আন্দোলনের পরিকল্পনা সাজাচ্ছে হরতাল অবরোধের কর্মসূচিতে থাকা বিএনপি। দলটির লক্ষ্য তফসিলের আগে এক দফার চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে পৌঁছানো, তবে তফসিলের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ সময়ের মধ্যে ইতিবাচক কিছু না হলে সরকারকে বাধ্য করতে অসহযোগ আন্দোলনের বিষয়টিও ভাবনায় রয়েছে সরকার বিরোধীদের। পাশাপাশি বিএনপির হাইকমান্ডকে কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন দলের মাঠ পর্যায়ের নেতারাও। সবকিছু ঠিক থাকলে 2024 সালের 3 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এছাড়া আগামী মঙ্গলবারে ঘোষণা হতে পারে নির্বাচনের তফসিল। তাই তফসিল ঘিরে আন্দোলনের পরিকল্পনা সাজাচ্ছে হরতাল অবরোধের কর্মসূচিতে থাকা বিএনপি। দলের নেতাদের মতে তফসিল ঘোষণার মাধ্যমে দেশকে নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে সরকার। এজন্য পাল্টা কৌশল হিসেবে আন্দোলন জোরদার করার পরিকল্পনা নিচ্ছে বিএনপি। জানা গেছে তফসিলের পর এক সপ্তাহ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে দলটির। এই সময়ের মধ্যে ইতিবাচক কিছু না হলে দাবি মানতে সরকারকে বাধ্য করতে সর্বশেষ কর্মসূচি হিসেবে অসহযোগ আন্দোলনের বিষয়টিও ভাবনায় রয়েছে সরকার বিরোধীদের, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তারা। এছাড়া এই কর্মসূচি একেবারে নাকচ করেননি বিএনপি ও শরিক দলগুলোর নেতারা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচি ঘোষণা করবে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। জানা গেছে তৃতীয় দফার এই অবরোধ শেষে শুক্র ও শনিবার বিরতি দিয়ে আগামী সপ্তাহের প্রথম 2 দিন হরতালের কর্মসূচি আসতে পারে। ওই কর্মসূচি শেষে একদিন বিরতি দিয়ে ফের 48 ঘন্টা অবরোধ কিংবা হরতালের কর্মসূচি আসতে পারে। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চলতে থাকবে। সরকার মনে করছে তফসিল ঘোষণা হলে বিরোধী দল কাবু হয়ে পড়বে, তবে তফসিল ঘোষণার পরে নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে সেই উদাহরণও অনেক আছে। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে বলেন, এক দফা দাবি আদায়ে আন্দোলনের যে ধারাবাহিক কর্মসূচি চলমান রয়েছে তা অব্যাহত থাকবে। যুগপথের শরিকরা বৃহস্পতিবার নিজ নিজ জায়গা থেকে এই কর্মসূচি ঘোষণা করবে। দাবি আদায়ে গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃত সব পদ্ধতি প্রয়োগ করা হবে বলে জানান গণতন্ত্র মঞ্চের এই নেতা। অন্যদিকে অবরোধের বিকল্প কর্মসূচি খুঁজতে গত এক সপ্তাহ ধরে স্থায়ী কমিটি ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং গণতন্ত্র মঞ্চ সহ যুগপথ আন্দোলনের শরিকদের মতামত নেয় দলটি। তবে অবরোধের বিকল্প হিসেবে হরতাল ছাড়া বিএনপি ভিন্ন কোনো জুতসই কর্মসূচি এখনো খুঁজে পায়নি বলে জানা গেছে। এছাড়া চলমান আন্দোলন সফলে নতুন কৌশল গ্রহণ করছে বিএনপি। এর অংশ হিসেবে অবরোধ জোরদার করতে দলের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। তামস মির্জা, কালবেলা।